নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে তরজা। বেশ অনেক মানুষই বিজেপিতে যোগদান করছেন। তালডাংরা বিধানসভায় বিজেপির পক্ষ থেকে সিমলাপারে লক্ষ্মীসাগরে সংকল্প যাত্রা ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শতাধিক কর্মীদের নিয়ে লক্ষ্মীসাগর বাজারে একটি মিছিল করে পরিক্রমা করা হয়। পরে সন্ধ্যায় লক্ষ্মীসাগর বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে তালডাংরা বিধানসভার ইন্দপুর ব্লকের গৌরবাজার অঞ্চল থেকে প্রায় 300 জন মুসলিম সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। আপনাদের এই কর্মসূচি বা যোগদান বিষয়ে কি বলবেন আপনি? আজকে যেমন সংখ্যালঘু পরিবার থেকে 300 যোগদান করল, সেরকমই ক্ষেত মজুর সংগঠনের রাজ্য নেতা কবির লায়েক যোগদান করলেন। আজকে এটাই প্রমাণিত হয় যে তৃণমূল রাজনৈতিক দলে সংখ্যালঘুরা যেরকম ভাবে বিচ্ছিন্ন হচ্ছে, তারা সংখ্যালঘুদের জন্য কোনো রকম উন্নয়ন করেনি, শুধু তাদেরকে নিয়ে ভোট রাজনীতি করেন আর তাদেরকে নিয়ে ফাওতাবাজি করেন। আর কৃষক প্রেমের যে কুম্ভীরাস্ত্র উনি করছেন, সেই কুম্ভীরাস্ত্র যে উনারই নেতা তার চোখেও ধরা পড়েছে। তাই কবির লায়েক, যিনি রাজ্যের ক্ষেত মজুর সংগঠনের দায়িত্বে আছেন, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরলেন। সংখ্যালঘু ভাইয়েরাও তারা বুঝেছে, সচেতন হয়েছে, তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। সংখ্যালঘু মোর্চা ভাইদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বাঁকুড়া জেলার প্রত্যেকটা জায়গাতে যেভাবে ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী হচ্ছে এবং ভারতবাসীর থেকে শুরু করে পশ্চিমবঙ্গবাসী এবং বাঁকুড়াবাসী প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। এখান থেকে লোকসভায় আমরা ডক্টর সুভাষ সরকারকে আমরা জিতিয়েছি। ঠিক একইভাবে আগামী বিধানসভাতে এই জেলার প্রত্যেকটা বিধানসভাতে ব্যাপকভাবে আমরা জয়লাভ করব। তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করার একটাই কারণ যে আমরা ইনপুর ব্লকের মানুষ। ইনপুর ব্লক থেকে গৌরবাজার অঞ্চলকে বিশেষ করে যে আমরা আজকে এখানে এসেছি, আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন দিতে, বিশেষ করে আমি তৃণমূল কংগ্রেসের একটা মাইনরিটি সেলের চেয়ারম্যান ছিলাম ওখানে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নীতি, আমরা একটা কথা জানি গোদা বাংলায় যে যদি কোনো নোংরা ঝাঁটা থাকে, নোংরা ঝাঁটা দিয়ে কোনো ঘর পরিষ্কার হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাই এখন নোংরা হয়ে গেছে।